আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, তোমাদের যাদের বাংলার ইতিহাস অর্থাৎ ইতিহাস তৃতীয় পত্র পরীক্ষা আছে আগামীকালকে, তোমাদের জন্য আমাদের আপডেট সাজেশন। তো ইতিহাস তৃতীয় পত্র সাজেশন যারা আগে নিয়েছো, সেই সাজেশনের প্রশ্ন সব আগের সবগুলাই আছে। কয়েকটা প্রশ্ন অ্যাড করেছি, জাস্ট হচ্ছে তিন চারটা প্রশ্ন আছে, বাট তোমাদের কাছে যারা আগে সাজেশনটা নিয়েছো সেই সাজেশন থেকে পড়লে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক দিয়ে রাখবা, তাহলে পরবর্তীতে তোমরা আমাদের সাজেশন ভিডিওটা সবার আগে পাবা ইনশাল্লাহ। তো ভিডিওটা শুরু করা যাক। ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি ওগুলো নিয়ে আলোচনা করব বরাবরের মতোই। ক বিভাগ থেকে তোমার 99% প্রশ্নগুলো আগে পড়ে রাখবা, তারপর তোমাদের ইচ্ছামতো প্রশ্নগুলো পড়বা, ঠিক আছে? তো যাই হোক, 99% প্রশ্নগুলো থেকে অনেক সময় মিস যেতে পারে ক বিভাগে, কিন্তু খ এবং গ বিভাগে মিস যায় না। আর একটা কথা হচ্ছে যে ইতিহাস তৃতীয় পত্র বিগত বছরে, গত বছর প্রশ্নটা হার্ড করেছিল, যারা গত বছর পরীক্ষা দিয়েছে তারা জানে, এবং ওইখান থেকে প্রশ্নগুলো কিছু আনকমন টাইপের প্রশ্ন দিয়েছিল, মানে সিলেবাসের বাইরে। তো যাই হোক, এবার জানি না কতটুকু কী হয়, সম্পূর্ণ হচ্ছে তোমাদের ভাগ্যের ব্যাপার, ভাগ্যের উপর ডিপেন্ড করে। যাই হোক, তবে যে সাজেশনটা এখন দিব সেই সাজেশন থেকে তোমরা অন্তত ভালো একটা মার্ক ইনশাল্লাহ আশা করতে পারো, পাবা ইনশাল্লাহ। তো যাই হোক, দেখো ক বিভাগ থেকে প্রথমে যে প্রশ্নটা আছে, তাবাকাত ই নাসারি বিখ্যাত কেন, এই প্রশ্নটা 2015 সালে আসছে। এই প্রশ্নটা দেখে নেবে উত্তরটা। ইবনে বতুতা ভারতে এসেছিলেন কোন সুলতানের আমলে? তারপর হচ্ছে তারিকি ফিরোজ শাহির প্রণেতাকে, জিয়াউদ্দিন বারানি। তারপর হচ্ছে বখতিয়ার কলজি কখন বাংলা জয় করেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুর্শিদ কুলি কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব? তারপর প্রশ্ন হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ কত সালে সিলেট জয় করেন, প্রশ্নটা ধরে রেখে রাখবা। বলগাকপুর শব্দের অর্থ কী, বিদ্রোহী নগরী। তারপর হচ্ছে শাহী বাংলা কার উপাধি, ইলিয়াস শাহের উপাধি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আমার কাছে মনে হচ্ছে 13 নম্বর প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পড়ে রাখবা। তারপরে হচ্ছে তোমার ঈশা খান কে ছিলেন বাংলার 12 বইয়েদের নেতা? তারপর হচ্ছে পরিবিবি কে ছিলেন, সুবাদার শায়েস্তা খানের কন্যা? তারপর হচ্ছে মাল জামিনী ব্যবস্থা কে প্রবর্তন করেন, মুর্শিদ কুলি খান। তারপরে দেখো, পলাশী কোন নদীর তীরে অবস্থিত, ভগীরথী নদীর তীরে অবস্থিত, যদিও প্রশ্নটা আমরা 99% দিইনি, তারপরে একটু মুখস্থ করে রাখবা, ঠিক আছে? তারপরে দেখো, বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়, 1764 সালের 22শে অক্টোবর। তারপরে হচ্ছে তোমার ইবনে বতুতার ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম কি, রেহলা। সুফিবাদ কি, এরা চতুর্থ অধ্যায়ের প্রশ্নটা উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নিবা। রাজা গণেশ কে ছিল, এই প্রশ্ন মানে এটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত দুই জায়গায় আসতে পারে। তারপর দেখো, এদিক থেকে সুফিবাদের উৎস কি, কোরআন ও হাদিস। তারপরে প্রশ্ন হচ্ছে মীর জাফরের শাসনকাল কত ছিল, 1757 থেকে 1760। নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম কি, আমেনা বেগম। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, অন্ধকূপ হত্যা কি। তারপর হচ্ছে মীর কাশিম কুতাই তার রাজধানী স্থানান্তর করেন মুর্শিদাবাদ থেকে মঙ্গুরে, দ্বৈত শাসনের প্রবর্তকে, লর্ড ক্লাইভ। তারপরে 76-এর মন্বন্তর কখন সংঘটিত হয়, 1760 সাল থেকে বাংলা 1176 সালে। তারপর হচ্ছে নৃপতি তিলক কার উপাধি ছিল, আলাউদ্দিন হোসেন শাহের। তারপরে প্রশ্ন হচ্ছে লালবাগ কেল্লায় কার কবর অবস্থিত, শায়েস্তা খানের কন্যা পরিবিবির। কোন বার বুইয়া জমিদারের শক্তিশালী নৌবাহিনী ছিল, জমিদার বাহাদুর গাজীর। পানিপথের যুদ্ধের বাবরের সৈন্য সংখ্যা কত ছিল, 12,000-এর মতো। তারপর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, 48 নম্বর, সেন বংশের প্রতিষ্ঠাতা কে, রাজা বিজয় সেন। তারপরে দেখো, এখানে আরেকটা প্রশ্ন আছে, 52 নম্বর প্রশ্ন, তুজুকি জাহাঙ্গীর গ্রন্থের প্রণেতা কে, সম্রাট জাহাঙ্গীর। তারপরে আরেকটা 54 নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা গ্রন্থের লেখক কে, উত্তর সম্রাট হুমায়ুনের নিজের বোন গুলবেদন বেগম। তারপর আরেকটা প্রশ্ন আছে, বিখ্যাত আকবর নামা গ্রন্থের লেখক কে, আবুল ফজল। এই ছিল তোমার ক বিভাগের প্রশ্ন, ক বিভাগ থেকে তোমরা এই প্রশ্নগুলো আগে পড়ে রাখবা। ক বিভাগের প্রশ্নের সাজেশন দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যে প্রশ্ন আছে, মধ্যযুগ বলতে কী বুঝো, বখতিয়ার কলজির বাংলা বিজয়ের কারণ কী ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, 2018 সালে আসছে, 99% গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বাংলার স্বাধীন সালাতান সুদৃঢ়করণে ইলিয়াস শাহের অবদান, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে তোমার রাজা গণেশ কে ছিলেন, এটা 18 সালের প্রশ্ন, 99%। মীর জুমলার পরিচয় দাও,
এই পরিচয় দাও, এরকম টাইপের একটা প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে দ্বৈত শাসন বলতে কি বুঝো, 2018 সালে 99% প্রশ্ন ওইটা। তারপরে আরেকটা প্রশ্ন আছে এখানে, বক্সারের যুদ্ধের পটভূমি এবং ফলাফল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা প্রশ্ন আছে যে মীর জাফরকে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়, এই মীর জাফরের পরিণতি কী ছিল, বা পলাশির যুদ্ধে মীর জাফর এই পলাশির যুদ্ধের বিজয়ের এরকম ফলাফল একটা কারণ, একটা প্রশ্ন আসতে পারে। তারপরে মীর কাসিম কে ছিল, নবাব সিরাজের পরাজয়, নবাব সিরাজের পরিচয় দাও। তারপরের প্রশ্ন এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে রাখবো, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সম্রাট আকবরের বাংলা বিজয়ের সংক্ষিপ্ত বিবরণ। আর একটা প্রশ্ন হচ্ছে কবলিয়ত পাঠটা কী, এটা অনেকবার আসছে বিগত সালে, অনেকবার পরীক্ষায় আসছে এই প্রশ্নটা। তো যাই হোক, আরেকটা প্রশ্ন আছে 25 নম্বর, বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব মূল্যায়ন করো, লিখো। তো তোমরা 99% প্রশ্নগুলো আগে পড়ার চেষ্টা করবা, 99% প্রশ্নগুলো পড়লেই হবে আমি মনে করি। আর আমি জাস্ট এখানে তোমাদেরকে একটু মেনশন করে দিলাম যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, আগে বলে দিলাম। এ হচ্ছে তোমার ক বিভাগের সাজেশন। এবার আমরা গ বিভাগের সাজেশন দেওয়ার চেষ্টা করব। গ বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে মধ্যযুগের বাংলার ইতিহাসে লিখিত পুনর্গঠনের উৎসসমূহ আলোচনা করো। 18 সালে আসছে প্রশ্নটা। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কৃতিত্ব মূল্যায়ন করো, সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ কৃতিত্ব লেখো, ভারতবর্ষে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে তোমার এখান থেকে সম্রাট আকবরের বাংলা বিজয়ের বর্ণনা দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে বাংলা স্বাধীন সালাতান সুদৃঢ়করণে ইলিয়াস শাহের অবদান মূল্যায়ন করো, 17 সালে আসছে। তারপরে হুসেন শাহী যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন, 18 সালের প্রশ্নটা আসছে, এটা 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে প্রশ্ন বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পটভূমি আলোচনা করো। তারপর হচ্ছে বক্সারের যুদ্ধের পটভূমি ও তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে দ্বৈত শাসন বলতে কী বুঝো, বাংলার সমাজে এর প্রভাব কী ছিল। তারপর প্রশ্ন হচ্ছে সুলতান আলাউদ্দিন হোসেনের শাহের কৃতিত্ব মূল্যায়ন করো। তারপর হচ্ছে মুসলিম বিজয়ের প্রাক্কালে বাংলার রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ দাও। এই হচ্ছে তোমার গ বিভাগের প্রশ্ন। তো এই ছিল তোমাদের জন্য আজকের সাজেশন। তো আশা করি তোমাদের ইতিহাস এই সাবজেক্টটা, যদিও কঠিন সাবজেক্ট, মানে কঠিন করতে পারে, বিগত বছরে করছে, এবছর করে কিনা জানি না, যদি কমন মানে কঠিন না করে প্রশ্ন, তাহলে এইখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি এইগুলো থেকেই আসবে ইনশাল্লাহ। তো তোমরা এই প্রশ্নগুলো একটু দ্রুত পড়ে রাখবে, আর যারা আমাদের সাজেশন আগে নিয়েছো তোমরা অবশ্যই হয়তো পড়ে রাখছো, এখন শুধু টাচ দিয়ে যাও ওই প্রশ্নগুলো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।